హిట్ కోసం, సూపర్ హిట్ అవటం కోసం అయితే ఆ సినిమా నేను ప్రభాస్ చేయలే. ఎందుకంటే నేను ఒక సమ్మానের శీర్ష খেলাটা খেলে দিল সুপার স্টার শাকিব খান. ইন ইন্ডিয়ান সিনেমা দরদের পর এবার তেলুগু সিনেমায় দেখা যেতে পারে সুপার স্টার শাকিব খানকে. তুফান ওখান রিলিজ হয়ে হল ভাঙচুর হচ্ছে, আমি তো ফুটেজ দেখে বাপরে বাপ. সম্প্রতি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সুপারস্টার শাকিব খানের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে. বিশেষ করে প্রথমবার সুপারস্টার শাকিব খান কোনো সিনেমার জন্য 5 কোটি পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছেন. অনেকে বলছে এটার কপি সেটার কপি, হোক না কপি করুন বানিয়ে দেখা. বিশেষ তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে বর্তমানে তেলুগু সিনেমার জনপ্রিয় পরিচালক রমেশ মুখার্জি, তিনি কলকাতায় সুপারস্টার শাকিব খানের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি শাকিব খানের কাছে একটা সিনেমার জন্য আবদার জানিয়েছেন. আর যেখানে সুপারস্টার শাকিব খানকে ইন্টারপোলের একজন সাহসী অফিসার হিসাবে উপস্থাপন করা হবে. ইতিমধ্যে সুপারস্টার শাকিব খান মনোযোগ সহকারে সিনেমার কাহিনী বোঝার চেষ্টা করেছে. বিশেষ তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এই বিষয়ে সুপারস্টার শাকিব খানও অনেকটা আশাবাদী. আর সবকিছু ঠিক থাকলেই প্রথমবারের মতো তেলুগু সিনেমায় অভিনয় করবেন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান. যদি সুযোগ পাই আমি অবশ্যই বলবো যে একজন ধৈর্যশীল মানুষ অনেক রকমের এক্সপিরিয়েন্স মানুষের তৈরি হয়, কিন্তু এই মানুষটি আসলে খুব ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে ক্যারিয়ার তার জীবনটা পাড়ি দিচ্ছে. আর যেখানে পরবর্তী সিনেমায় বিশ্ব মাতাবেন সেই রেসপেক্ট আমাদের সবার করা উচিত. এর পাশাপাশি সেই সিনেমাটি ডাবিং এর মাধ্যমে বিশ্বের অসংখ্য ভাষায় বিভিন্ন দেশে রিলিজ দেওয়া হবে. ভেবেছেন আমাদের সুপারস্টার শাকিব খান কত দূর এগিয়ে গেছে? ইন্টারেস্টটা হলো যে সিনোগ্রাফিটা একটু ডিফারেন্ট দেখলাম আর শাকিব খানের জন্য মেইনলি আশা. অথচ তাকে নিয়ে অনেকজন অনেক কথাই বলেন, আপনাদের মাথায় কি গোবর ভরা? একটু ভাবেন.